আর যে খবরে চোখ রাখবো, 2016-2020 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা শুনতে পারবে না হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবার থেকে মামলা শুনবে ডিভিশন বেঞ্চ, অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের, কেন জানাবে রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সব্যসাচী, দেখো 2016 এবং 2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলা, এবং যে মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অমৃতা সিনহার বেঞ্চ, তারা যে রায় দিয়েছে, অর্থাৎ প্যানেল প্রকাশ করতে হবে, সেই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে পৌঁছেছিল। জনৈক মৌটুসি রায় সেই মামলা করেছিলেন, এবং আজ সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি এএফ ওকার বেঞ্চে সেই মামলার শুনানি হয়েছে। সেই মামলার শুনানিতে অন্তর্বর্তী একটি নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে এখন থেকে এই মামলাটি এবং এই সংক্রান্ত মামলা এবং এর সঙ্গে কানেক্টেড মামলা আর শুনতে পারবে না সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ কলকাতা হাইকোর্টে এই মামলাগুলি এখন থেকে শুনবে ডিভিশন বেঞ্চ। সুপ্রভাতী, তোমাকে জানিয়ে রাখি যে এই মামলার সঙ্গে কিন্তু নির্ভর করছে রাজ্যের 58,000 যারা চাকুরিরত শিক্ষক শিক্ষিকা, তাদের ভবিষ্যৎ, কারণ প্যানেল প্রকাশ করা হলে অনেকের চাকরি চলে যাবে, এই সংক্রান্ত কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করছে নানা মহল, আর সেই নিয়েই কিন্তু মামলা চলছে। এক্ষেত্রে 58,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে, সেই মামলা আজকে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন একটি স্থগিতাদেশ দিয়েছে, যাতে বলা হয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে মার্চে, ততদিন পর্যন্ত সিঙ্গেল বেঞ্চ এই মামলার শুনানি করতে পারবে না। সব্যসাচী, অনেক ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।